আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের এবং আল্লাহর রসের সম্বন্ধে ভালো আছি আমি একটি আজকে ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বস প্রচুর গরম পড়েছে এবং বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এবং আনারসও পাওয়া যাচ্ছে আমি কাঁচা আম দিয়ে দুই রকমের ভর্তা এবং আনারসের একটি ভর্তা দেখাবো এটি কিন্তু এই ব্যবসা গরমের খেতে খুবই অসাধারণ হবে খুবই মজার তিনটি ভর্তা তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে পুদিনা পাতার আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি পুদিনা পাতাটা দেখুন কতটা কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোটো করে কাটা যায় বেয় ততটা ছোটো করে কেটে নেবেন আর আমি এখানে গ্রেট করে নিয়েছি কাঁচামরিচগুলো এরকম একটা গ্রেটারে এখানে কাঁচামরিচটা দিয়ে তারপর ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি এটা ঘুরে ঘুরে কাটা যায় কাঁচামিচ এরকম ছোটো করে হাত জ্বালানো থেকে বাঁচা যায় এটাতে যখন পরে এটা থেকে বের করে নিয়ে তারপরে ব্যবহার করা যায় যাদের কে এটা নেই মেশিনটা নেই তারা বটি দিয়ে কেটে নিতে পারেন এটা থাকলে কি হয় একটু হাত জোলা থেকে বেঁচে যাওয়া যায় নিয়েছে লেবু পাতা নিয়েছে চিনি আর লেবো তার জন্য হয় বেয়ার সেদিকে খেয়াল রাখবেন নেচে এরাধুনিক আসন্দি এ রাধুনিক কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আর শুধু কাসুন্দি না রাঁধুনির যে কোনো হালিম মিক্স বড়হানি মিক্স চটপটে মশলা যেই কোনো মশলা হোক একেবারে পারফেক্টভাবে দেয়া থাকে সবগুলো উপকরণ খুবই মজার হয় প্রতিটা জিনিসেই ভালো নিয়েছে এখানে একটা আনারস আনারসের সিঁড়িগুলো আমি ফেলে দিয়েছি ফেলে দেবো একটা ফেলেছি আর বাকিগুলো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ফেলতে হবে আর বেয়ার সেরকম সিঁড়িগুলো কিন্তু আমরা ছোটোবেলা যখন বাবা ফেলতো বসে থাকতাম খাওয়ার জন্য ভাবতাম এটা খেলে পেটের কৃমি চলে যায় জানি না আর কে কে খেয়েছেন যা খেয়ে থাকলে একটু জানাবেন আমি এখন এটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব খুব পাতলা করে কাটতে হবে সবগুলো কাটা হয়ে গেছে এখন আমটাকে গ্রেট করে নিব ছোট ছিদ্র জুতো একটা ই নিয়ে নেবেন গ্রেটার নিয়ে নেবেন এই গ্রেটারটা দিয়ে কেটে নেবেন ছোট ছিদ্র দিয়ে নিতে পারেন বড়টা দিয়ে নিতে পারেন আর যাদের গ্রেটার নেই তারা কিন্তু বটি দিয়ে কেটে নিতে পারেন কোনো প্রবলেম নেই যেভাবে কাটতে পারেন কেটে নেবেন আমার হয়ে গেছে আর আমের এই স্লাইস কাটাটা আমি চাকু দিয়ে কাটতে পারি না বিধায় আমি বটি দিয়ে কেটে নিয়েছি খুব পাতলা পাতলা করে কাটতে হয় এই জন্য আমি বটি দিয়ে কেটে নিয়েছি যারা চাকু দিয়ে কাটতে পারেন তারা কেটে নেবেন এই জন্য এটা আমি আপনাদের দেখাতে পারিনি যেহেতু আমি বটি দিয়ে কেটেছি এখন চলে যাব সবগুলো একসাথে কাটা শেষ আমি এখন ভর্তা তৈরিতে চলে যাব। একটার পর একটা আমি ভর্তাটা বানিয়ে নেব প্রথমে আমি আনারসের ভর্তাটা বানিয়ে নিব। দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো বিট লবণ সেগুলো কিন্তু সবই আন্দাজ মতন দিয়ে নেবেন যা যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেবো একটু চিনি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁসুন্দি আমি কাঁসুন্দি আর একটু হয়তো লাগতে পারে আমি পরে দিয়ে নিব এগুলো একসাথে একটু মিশিয়ে নিব তারপর আমি কাঁচামরিচটা দিব আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নেব আর বেরসা বের করে মেশানোর মধ্যেই কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি হয়ে গেছে আমার আনারসের ভর্তাটা এখন চলে যাব লেবু পাতা দিয়ে আমের ভর্তায় চলে আসলাম এখন আমের ভর্তায় লেবু পাতা দিয়ে আমি এই ভর্তাটা করব এটা কিন্তু বাঙালিদের একটি ঐতিহ্যবাহী ভর্তা এটা অনেকেই কিন্তু এই ভর্তাটা খেয়ে থাকেন লেবু পাতা দিয়ে অনেক আছেন শিল্পাটা চেচিনি আমটাকে তারপর ভতাটা তৈরি করেন ওইভাবেই বেশি খাওয়া হয় তবে আমি স্লাইস করে কেটে নিয়েছি এই ভর্তারে কিন্তু খেতে খুবই মজার হয় প্রতিটা আমের ভর্তাই কিন্তু খেতে মজার হয় আর বিশেষ করে দুপুরবেলা তো অসাধারণ লাগে যখন কড়া রৌদ্র থাকে তখন এই ভর্তাগুলো খাওয়া হয় আমাদের বাড়িতে তো প্রায়ই খাওয়া হয় জানি না কার বাড়িতে কীরকম খাওয়া হয় যেহেতু এখন আমের সিজন আপনারা আমের ভর্তাটা খেতে পারেন গরমের ভিতরে একটু হলো স্বস্তি পাবেন দিয়ে দেবো বিট লবণ সাধারণ লবণ একটু দিলাম আর বিটলবণটা আমি তখন দেখাতে ভুলে গিয়েছিলাম বিয়ার্স আমি বিট করে নিয়েছি আগে থেকে বয়েমে ভরে রেখেছি যেন কাজ সহজ হয় দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দেবো একটু চিনি আর এখন দেবো কাঁচামরিচ বসে অনেকে কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে পারেন কিন্তু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা অতটা টেস্ট হয় না কাঁচামরিচটা দিয়ে যতটা টেস্ট হয় শুকনো মরিচ দিয়ে কিন্তু ওই টেস্টটা পাবেন না কাঁচামরিচ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন হয়ে গেছে আমার লেবু পাতা দিয়ে ভর্তাটা এখন আমি চলে যাব পুদিনা পাতা দিয়ে ভর্তা তৈরিতে বিয়ার্স আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমি উপকরণগুলো যখন দিয়েছিলাম সে ওঠে ওঠেনি আমি আপনাদের বলে দিচ্ছি এখানে কি কী আছে এখানে আমি যে জুরি করে গ্রেড করে আমটা কেটে নিয়েছি সেই গ্রেড করা আমটা এখানে নিয়েছি জুরি করে দেখুন গ্রেড করা আর নিয়েছি পুদিনা পাতা সাধারণ লবণ নিয়েছি বিট লবণ নিয়েছি আর সাথে একটু চিনি নিয়েছি আমি আরও একটু চিনি দেব হয়ে গেছে আমার পুনে পাতার ভর্তাটা হয়ে গেল আমার তিন রকমের ভর্তা রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসও জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন হলো আশা করছি বাসায় সবাই তৈরি করে খাবেন এটা কিন্তু ব্যবসা গরমে খুবই অসাধারণ একটি ভর্তা মুখে কিছুটা হলেও রুচি ফিরে আসবে তো সবাই সুস্থ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বেঁচে থাকলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ